সরকারি সুযোগ সুবিধা কাজে লাগিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কর্মসূচি পালন করছে বলে অভিযোগ বিএনপির। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, বিরোধীদের আন্দোলনে নানাভাবে বাধা দিয়ে তা ব্যাহত করা হচ্ছে। বিএনপি ঘোষিত যুগপথ আন্দোলনে ১২ দল একপথ হয়েছে বলেও জানান তিনি। চলমান রাজনৈতিক কর্মসূচি আর সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করতে জোটভুক্ত বিভিন্ন দল ও সমমনা দলের সঙ্গে বৈঠক করে আসছে বিএনপি শীর্ষ নেতারা। রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় সমমনা দলের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বসে বিএনপির লিয়াজো কমিটি। পরে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে দেশের চেহারা বদলে দিয়েছে আওয়ামী লীগ। এই দেশের যে একটা চরিত্র, একটা ক্যারেক্টার, একটা বহুদলীয় গণতন্ত্রের একটা ব্যবস্থা, বহুমাত্রিক বিষয়টা, সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। যে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিসটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাটাকেই আপনার ধ্বংস করে ফেলা হয়েছে। গোটা দেশে জাতিকে আজকে অশান্তিকর এক অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সরকার নানা কৌশলে বিএনপির কর্মসূচিতে বাধা দেয় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সভা সমাবেশ করছে আওয়ামী লীগ। আমাদের প্রোগ্রামের সময় তার তিন দিন আগে থেকে ট্রান্সপোর্ট স্ট্রাইক করিয়ে দেয়, তারা তিন দিন আগে থেকে পুলিশকে নামিয়ে দিয়ে রেস্টুরেন্টে, ছাত্রাবাসে, বিভিন্ন জায়গায় তারা রেড করে করে হাজার হাজার ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে গেছে। আর তারা তাদেরটা বলতেই থাকবে, করতেই থাকবে, এবং সেই ক্ষেত্রে তারা রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সরকার পতন আন্দোলন ও বেগম খালেদা জিয়ার মুক্তি সহ বিএনপি ঘোষিত যুগপথ আন্দোলনে একমত হয়েছে ১২ দল। দাবির সঙ্গে একমত হয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।